প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো তোমরা। এই প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো, এবং এই অনলাইন ক্লাসের মাধ্যমেই তোমাদের পড়াশোনা তোমরা কিন্তু চালিয়ে যাবে। কেমন? আজকে তোমাদের অনলাইন ক্লাসের আজকে প্রথম দিন। তোমরা সবাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের আর সময় বেশি নেই। তোমরা ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে তোমাদের পরীক্ষা জুলাই মাসের শেষের দিকে তোমাদের পরীক্ষাটা হবে, এবং এখন পর্যন্ত কাউন্সিল থেকে নির্দিষ্টভাবে কোনো কিছু কিন্তু জানানো হয়নি, কোনো গাইডলাইন, কোনো নির্দেশিকা কিন্তু প্রকাশিত করা হয়নি। শুধুমাত্র আমাদের রাজ্য সরকার, আমাদের মুখ্যমন্ত্রীর মুখ থেকে আমরা এটুকু জানতে পেরেছি আমরা যে জুলাই মাসের শেষ সপ্তাহে তোমাদের এইচএস পরীক্ষা, এবং তোমাদের যে পরীক্ষাটা সেটা অর্ধেক নম্বরের পরীক্ষা হবে। অর্থাৎ যার 80 নম্বরের পরীক্ষা হয় সেটা 40 হবে, যার 70-এর পরীক্ষা তার 35 হবে। সময়টা অর্ধেক, 3 ঘন্টা জায়গায় 1.5 ঘন্টা। এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা যে 80 নম্বর জায়গায় 40 নম্বর পরীক্ষাটা হবে সেটা কিভাবে হবে, কোন বেসিসে? কারণ কোশ্চেন অলরেডি তৈরি হয়ে গেছে, ফুল মার্কস 80 নম্বরের প্রশ্ন তোমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। এই মুহূর্তে নতুন করে প্রশ্ন তৈরি করার সম্ভাবনা নেই, বা বলছে নতুন করে প্রশ্ন আর হবে না, ওই পুরনো 80 নম্বর প্রশ্ন থেকেই তোমাদেরকে কিন্তু 40 নম্বর উত্তর করতে হবে। কিন্তু তোমরা কোনটা করবে, কোনটা করতে হবে, কোনটা করতে হবে না, এই বিষয়ে কিন্তু কোনো নির্দিষ্ট জানানো হয়নি। মাধ্যমিক বোর্ড যেমন একটু জানিয়েছে যে ফুল মার্কসের মধ্যে যে কোনো নম্বর থেকে, যে কোনো ধরনের প্রশ্ন থেকে অ্যাটেন্ড করতে পারে, কাউন্সিল কিন্তু কোনো রকমের নির্দেশিকা জারি করেনি, বা কোন সাবজেক্টের পরীক্ষা হবে আর কোনগুলো হবে না এটাও কিন্তু নির্দিষ্ট করে জানানো হয়নি। শুধুমাত্র মুখ্যমন্ত্রী বলেছে আবশ্যিক যে বিষয় সেগুলোর পরীক্ষা হবে, ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা কিন্তু হবে না, ওটা স্কুল নম্বর দেবে। কিন্তু অনেকটাই ধোঁয়াশা যে কোনটা হবে, কোনটা হবে না। তো আমার যেটা ব্যক্তিগত অভিমত, বা আমার যেটা মনে হয়েছে নিজস্ব মতামত, সেটা হচ্ছে তোমাদের যে মেন যে 5টা পেপার, হয়তো সে 5টা পেপারের পরীক্ষা তোমাদের হতে পারে, আর যে একটা তোমাদের অপশনাল পেপার থাকে বা অ্যাডিশনাল পেপার থাকে, হয়তো সেটা তোমাদের পরীক্ষা নাও হতে পারে, এটা আমার মনে হয়েছে। বাকিটা জানা যাবে, কাউন্সিল খুব শীঘ্রই নির্দেশিকা হয়তো প্রকাশ করবে, অবশ্যই করবে, কারণ এটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, শিক্ষক মহলও কিন্তু তৈরি হয়েছে, বিভিন্ন সংগঠনের মধ্যেও কিন্তু একটা হয়েছে। কাজে হয়তো এ সপ্তাহের মধ্যে তো আমরা চূড়ান্ত কোনো নির্দেশিকা হয়তো পেতে পারি যে কোন বিষয়গুলো পরীক্ষা হবে, কোন বিষয়গুলো পরীক্ষা হবে না, 40 নম্বর বা 35 নম্বর আমরা কোন কোন প্রশ্ন থেকে আমরা অ্যাটেন্ড করব, কিভাবে আমরা অ্যাটেন্ড করব, বিস্তারিত হয়তো আমরা এই সপ্তাহের মধ্যে পেয়ে যেতে পারি। তবে এটা ঠিক, সবাই জানো যে বাংলা ইংরাজি কিন্তু সবার কম্পালসারি ল্যাঙ্গুয়েজ, এটা থাকবে। কাজে আমাদের নির্দেশিকার পর পর আমরা বিষয়টা ক্লিয়ার হতে পারবো, তখন আমরা সেইভাবে কিন্তু আমরা পদক্ষেপ নেব, এবং আশা করি এই সপ্তাহের মধ্যে আমরা ডিটেলস পেয়ে যাব যে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা কীভাবে হতে পারে, কীভাবে প্রশ্নটা, মানে কীভাবে তোমরা উত্তর করবে, কোন কোন সাবজেক্ট হবে। কিন্তু আমাদের সব বিষয়ে কিন্তু এখন প্রস্তুতি নিয়ে রাখতে হবে, তোমাদের হাতে সময় নেই, মাত্র আর 1টা মাস, সিলেবাস তোমাদের সমস্ত শেষ, এবং অলরেডি তোমাদের টেস্ট পরীক্ষা নেওয়া হয়েছে, কেউ তোমরা অফলাইন দিয়েছ, কেউ তোমরা অনলাইন দিয়েছ, পরীক্ষা কিন্তু হয়েছে, সিলেবাস কোনো কিছু কিন্তু বাকি নেই, সমস্তটাই হয়েছে। কিন্তু সিলেবাস শেষ হওয়ার পরও কিছু তো থাকে, যে যারা সিলেবাস শেষ হলেও তাদের সিলেবাস শেষ হয় না, কারণ পড়াশোনায় তো তোমরা সচেতন কেউ নও, পড়ার প্রতি সিরিয়াস হতে হবে। কাজে আমি সিলেবাস শেষ করেছি, বা আরও স্যার যে অন্য ক্লাস নিত সেও সিলেবাস শেষ করেছে, বাকি নেই কোনো কিছু, সবই করানো হয়েছে। তারপরও আছে, এমনও রয়েছে যে অনেক বিষয়ে তার কিন্তু সমস্যা হয়তো থাকতে পারে, বা হয়তো প্র্যাকটিস করতে গিয়ে সেগুলো আটকাচ্ছে। তোমাদের কবিতাগুলো পড়ানো হয়েছে, কমপ্লিট সব বোঝানো হয়েছে, নোটসপত্র দেওয়া হয়েছে, সমস্ত গল্পগুলো বোঝানো হয়েছে, পড়ানো হয়েছে, নোটসপত্র দেওয়া হয়েছে, তোমাদের যে ড্রামা, তোমাদের যে নাটক সেটা তোমাদের হয়েছে, রাইটিং তোমাদের যে রিপোর্ট সেটাও তোমাদের দেওয়া হয়েছে, অর্থাৎ বাকি কোনো কিছু কিন্তু নেই, টোটাল সিলেবাস কিন্তু কভার হয়ে গেছে। আর লাস্ট মুহূর্তে এখন বাকি থাকার তো কথাও নয়, কারণ পরীক্ষা 1 মাস, নতুন করতে কিছু সম্ভব নয় এখন। কাজে পুরনো পড়াগুলো এখন রিভিশন, প্র্যাকটিস, এটাই মেন কাজ, কারণ পরীক্ষার ভালো নম্বর তুলতে গেলে মেন কাজ হচ্ছে প্র্যাকটিস, বি প্র্যাকটিস, বি প্র্যাকটিস, বি প্র্যাকটিস, এটা হচ্ছে মেন সমস্যা, এটাই কিন্তু মেন জিনিস, প্র্যাকটিস করতে হবে, তাহলে যেগুলো পড়েছো সেগুলো সব সামনে চলে আসবে, না তো সব ভুলে যাবে। কাজে এখন একটাই কাজ,
যে যেগুলো হয়েছে সেগুলোকে আবার সেগুলোকে রিভিশন করো, সেগুলোকে প্র্যাকটিস করো থরোলি, আবার পড়ো আবার লেখো। কারণ মাধ্যমিকের মতো যদি হয় যে কোনো প্রশ্ন অ্যাটেন্ড করা যাবে, তাহলে আমরা হয়তো ব্রড কোশ্চেনগুলো বাদ দিয়ে হয়তো আমরা অবজেক্টিভগুলোকে বেছে নিতে পারবো, বা হয়তো আমরা দেখা গেলো গ্রামারটাকে বেছে নিতে পারবো রাইটিংটাকে বাদ দিয়ে। কিন্তু এইরকম কিন্তু কাউন্সিল কোনো কিছু জানায়নি, কাজেই কীভাবে এগোবে আমরা কিচ্ছু বলতে এই মুহূর্তে পারছি না, নির্দেশিকা না আসা পর্যন্ত। কাজে আমাকে রাইটিংও প্র্যাকটিস করতে হবে, গ্রামারও করতে হবে, আর টেক্সট আমার তো থাকবেই, সবগুলোই আমাদেরকে আপাতত করতে হবে। নির্দেশিকা পেলে আমরা তখন সেই মতো কিন্তু করবো। তাহলে আপাতত আমাদের প্র্যাকটিসটাকে বেছে নিতে হবে। এইবার এই প্র্যাকটিসের মধ্য দিয়ে যদি কারো কোথাও সমস্যা থাকতেই পারে, না থাকার কিছু নেই, যদি কোথাও থাকে কোনো পোয়েট্রিতে, কোনো প্রোজে বা ড্রামাতে বা গ্রামারে যদি কারো কোথাও সমস্যা থাকে, তাহলে সে কিন্তু জানাবে, সে তো মেসেজ করবে বা কমেন্ট করবে সে যে আমার এখানে অসুবিধা হচ্ছে, এবার এই জায়গাটা আমার প্রবলেম হচ্ছে, এটা আমি পারছি না, কি এটা বুঝতে পারিনি, কি আমার আটকে যাচ্ছে, তখন সেই বিষয়ের উপর কিন্তু আমি আলোকপাত করব, সেই বিষয়টা আমি কিন্তু আলোচনা করব, বোঝাবো। দেখা গেল যে একটা কবিতা পড় চলছে, কারো কোনো সমস্যা নেই, তাহলে আর সেদিকে নিয়ে সময় নষ্ট করে লাভ নেই, আমাদের প্রোজে যেতে হবে, প্রোজেও কোনো সমস্যা নেই, তাহলে আমাদের ড্রামা চলে যেতে হবে। কারণ আমাদের যে কটা দিন সময় রয়েছে, এই কটা দিনে আমাদের টোটালটাকে রিভিশন করতে হবে, ভালোভাবে কিন্তু পুরোটাকে প্র্যাকটিস করতে হবে। কাজেই আমি তোমাদের এখন শুধু প্র্যাকটিস করতে দেবো, সমস্ত তোমাদের পড়া রয়েছে, এখন আমি বিভিন্ন রকম প্রশ্ন দেবো, বিভিন্ন প্রশ্ন আমি দেবো, এমসিকিউ দেবো, এসএকিউ দেবো, এলএকিউ দেবো, গ্রামার দেবো। সব থেকে বড়ো বিষয় হচ্ছে আনসিন, তোমাদের কিন্তু একটা আনসিন থাকে, যে আনসিনে 10 নম্বর থাকে, 4 থাকে ট্রু ফলস, আর 3 থাকে এসএকিউ, তোমরা অলরেডি টেস্ট পরীক্ষা দিয়েছো, কোশ্চেন দেখেছো, এইটা বেশি করে একটু প্র্যাকটিস করতে হবে। কাজে আমি তোমাদের এখন এই ক্লাসে তোমাদেরকে প্র্যাকটিস সেট দেওয়া হবে। প্রথমে আমি তোমাদের পুরো পোয়েট্রি, পুরো কবিতার ওপর আমি কিন্তু আগে প্র্যাকটিস সেট করতে আমি কিন্তু দেব। পোয়েট্রি কমপ্লিট হবে, আমরা প্রোজে যাব, প্রোজ কমপ্লিট হবে, আমরা ড্রামাতে যাব, আমরা কিন্তু প্র্যাকটিস কিন্তু কন্টিনিউ চালিয়ে যেতে হবে। এইবার তোমাদের যদি কারো কোনো জায়গায় সমস্যা থাকে, যেমন ফার্স্ট আমি পোয়েট্রি স্টার্ট করব, যদি পোয়েট্রি তোমাদের কারো ডাউট থাকে বা কোনো সমস্যা থেকে থাকে, সে আমাকে কমেন্ট করবে, সে মেসেজ করবে, তাহলে আমি সেই বিষয়টা আমি আরও একবার আমি বোঝাবো, রিপিট করব, ব্যাখ্যা করব। আর যদি কোনো সমস্যা না থাকে, তাহলে কিন্তু আমরা প্র্যাকটিস করে বেরিয়ে প্রোজে চলে যাব। কেমন বোঝা গেল? তাহলে আমরা প্রথমে শুরু করব পোয়েট্রি কবিতা, এবং আমি আজকে তোমাদের যে প্র্যাকটিসটা করতে দিচ্ছি, সেই প্র্যাকটিসটা আমি দেবো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার উপরে। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি যে কবিতাটা রয়েছে, সেই কবিতাটার উপরে আজকে আমি পুরো কিন্তু তোমাদের কিন্তু প্র্যাকটিস সেট কিন্তু আমি দিচ্ছি, অর্থাৎ এমসিকিউ, এসএকিউ, এলএকিউ, অর্থাৎ মাল্টিপুল চয়েস কোশ্চেন্স, শর্ট আনসার টাইপ কোশ্চেন্স, লং আনসার টাইপ কোশ্চেন্স আমি কিন্তু প্র্যাকটিস করতে দিচ্ছি। তোমরা এই প্রশ্নগুলো, তোমরা আমার এই কোশ্চেনগুলো পাওয়ার আগে তোমরা আরও একবার তোমরা বইটা খুলে নেবে, একবার ভালো করে তোমরা একবার পড়ে নেবে, পড়ে নেওয়ার পর তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু সবাই কিন্তু করবে, করার পর প্রত্যেকে তোমরা কিন্তু গ্রুপে সেন্ড করবে, প্রত্যেকে তোমরা কিন্তু উত্তর কিন্তু পাঠাবে। আমি সবার দেখতে চাই কে কেমন উত্তর করছো, কে কেমন লিখতে পারছো, গঠনগত ভুল থাকলে, সেন্টেন্স লিখতে ভুল থাকলে আমি সেটা ধরিয়ে দেবো, সেটা বলে দেবো কার কেউ সমস্যাটা কোথায় হচ্ছে, সেটা আমি ধরিয়ে দেবো, আমি কার লিখতে কোথায় ভুল হচ্ছে সেটা আমি বলে দেবো, কিন্তু প্রত্যেকের আমি কাজ চাই। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি আমি আজকে দেব, তোমরা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি উত্তর করে, তার আগে উত্তর করার আগে তোমরা আগে পড়ে নেবে, পড়ে হয়ে গেল এবার তোমরা উত্তরটা করবে, এবং উত্তর করার পর তোমাদের যথেষ্ট টাইম রয়েছে, কারণ তোমাদের সেকেন্ড ক্লাস 2টার সময় শুরু হবে, তার আগে তোমরা উত্তরগুলো করে তোমরা কিন্তু সব কিন্তু পাঠাবে। কেমন? এবার এই কবিতাতে কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করবে, আগামী ক্লাসে আমি কিন্তু এটা কিন্তু বোঝাবো। আর যদি কোনো দেখো যে কারো কোনো সমস্যা নেই, কোনো রকম কোনো কমেন্ট নেই বা কারো কোনো প্রবলেম নেই, তাহলে আগামী দিনে আমি নেক্সট কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থ আমি চলে যাবো, এবং আগামী দিন দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতা থেকে কিন্তু আমি প্র্যাকটিস সেট আবার দেবো, আর সমস্যা থাকলে আমি বোঝাবো, নাহলে বোঝাবো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমরা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটা ভালো করে তোমরা পড়ে নাও আগে, তারপর আমার এই প্র্যাকটিস সেটের উত্তরগুলো তোমরা করে কিন্তু পাঠাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কিছুদিন অপেক্ষা করো, এই সপ্তাহের মধ্যে তোমাদের নির্দেশিকা চলে এলে
সমস্ত বিষয় তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ততদিন অপেক্ষা ছাড়া আমাদের উপায় নেই। একদিকে আমাদের নির্দেশিকার জন্য অপেক্ষা করতে হবে, পাশাপাশি আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। বন্ধ রাখা যাবে, নির্দেশিকা আসুক তারপর শুরু করব এটাও করা যাবে না। নির্দেশিকা আসবে কিন্তু আমাদের কাজ আমাদেরকে বজায় রাখতে হবে, চালিয়ে যেতে হবে, প্র্যাকটিস আমাদেরকে চালিয়ে যেতে হবে। বোঝা গেল কি বললাম? তাহলে প্রত্যেকের উত্তর যেন আমি আজ যেন পাই। কারো সমস্যা থাকলে বলবে, আগামী দিন আসবেন না ভাইলে আমি বোঝাবো, যদি সমস্যা না থাকে আমি বোঝাবো না, আমি পোয়েট্রি পার্ট থেকে কিন্তু কাজ দেব। ক্লিয়ার হয়েছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই অনলাইন ক্লাস যেগুলো হচ্ছে সবাই অ্যাক্টিভলি কিন্তু সবাই কিন্তু অংশগ্রহণ। ওকে, গুড বাই।